আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই নতুন ও আনকমন একটি রেসিপি। অনেক সময় দেখা যায় বাজার থেকে আপেল কিনে আনলে আপেলগুলো টক হয়, কেউ খেতে চায় না। তো তখন টক আপেলগুলো ফেলে না দিয়ে আপনারা চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি এই সবুজ আপেলগুলো দিয়ে একটা আপেলের চাটনি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর আপনারা চাইলে আপেলের চাটনিটা পাউরুটি, রুটি অথবা পরোটা অথবা পোলাওয়ের সাথেও খেতে পারবেন, অনেক ভালো লাগে খেতে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই তাহলে। আপেলের চাটনি বানানোর জন্য প্রথমে আমি এখানে চারটি আপেল নিয়েছি আর আপেলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আপেলগুলোর আমি খোসা ছাড়িয়ে নিব। তো এই যে দেখুন, সবগুলো আপেলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই আপেলগুলোকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে সবুজ আপেল দিয়ে চাটনি বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু লাল আপেলগুলো দিয়েও বানাতে পারবেন। তো প্রথমে আমি এরকম স্লাইস করে নিয়েছি, তারপর ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপেলগুলোকে। আপনারা চাইলে গ্রেটার মেশিন দিয়ে গ্রেটও করে নিতে পারবেন। যেভাবেই করেন না কেন, এই আপেলগুলো তো সিদ্ধ হওয়ার পরে এমনিতেই ম্যাশ হয়ে যাবে। তো দেখুন, এই যে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই আপেলগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ, তারপর দিয়ে দিচ্ছি তিনটি এলাচ, এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এখন এই পানিতে আমি আপেলগুলোকে সেদ্ধ করে নিব। তো আমি আপেলগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। তো দেখুন, এই যে আপেলগুলোর মধ্যে বরফ চলে এসেছে, এখন আমি আপেলগুলোকে একটু নেড়ে দিচ্ছি। তারপরে এই আপেলগুলোকে আমি সেদ্ধ করে নেব 15 মিনিট পর্যন্ত। এই পর্যায়ে চুলাচটাকে আমি মিডিয়ামে রেখেছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এই আপেলগুলোকে সেদ্ধ করে নিব 15 মিনিট পর্যন্ত। 15 মিনিট পরে ফিরে এসেছি, এই যে দেখুন, আর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। আর আপেলগুলোকে সিদ্ধ করার সময় অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে দিবেন। তো তারপর আমি এখানে একটা হ্যান্ডউইচের সাহায্যে আপেলগুলোকে গলিয়ে নিচ্ছি। যেহেতু আপেলগুলো কিন্তু এখনও পুরোপুরি ম্যাশ হয় নাই, তো আমি একটা হ্যান্ডউইচের দিয়ে আপেলগুলোকে গলিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আপেলগুলো সেদ্ধ হয়ে গেছে। হ্যান্ডউইচের পরিবর্তে আপনারা চাইলে এখানে ডালকুটনি দিয়েও কিন্তু আপেলগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছিলাম। চুলাটাকে বন্ধ করে আমি আপেলগুলোকে ম্যাশ করে নিয়েছি। আপেলগুলো ম্যাশ করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আর ভিনেগার দিলে এই আপেলের চাটনিটা আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। এখন আমি আবারও চুলাটাকে অন করে দিয়েছি, আর চুলাটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আপেলের চাটনির মধ্যে যে অবশিষ্ট পানিটা আছে সেটাকে আমি শুকিয়ে নিব। তো দেখুন, এই যে 5 মিনিট পরে আমি আপনাদেরকে চাটনিটা দেখে দিচ্ছি। চাটনির মধ্যে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন চাটনিটা কতটা লবণীয় হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা বাটির মধ্যে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাউরুটি, রুটি, পরোটা অথবা পোলাও যে কোনো কিছুর সাথে এই চাটনিটা খেতে পারবেন, অসম্ভব মজার একটি চাটনি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই আপেলের চাটনির রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিচ্ছেন না কেন, এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন।
ভিডিওটি ভালো লাগলে লাইক তো দিবেন, তবে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।